तो माय डियर स्टूडेंट्स, वेलकम टू एलआर एनआर क्लासेस। आमी सुमित अधिकारी। आज आमरा पढ़ब क्लास एटर षष्ठ अध्याय थेके जीवदेहेर गठन पार्ट टू। आगे दिन आमरा कि जेनेछिलाम, कोष काके बोले, कोष काके बोले, जीवदेहेर गठनगत एवं कार्यगत जे सबथेके क्षुद्रतम एकक सेटाई हच्छे कोष। अर्थात एकटा जीवदेह गठन होते गेले किछु धाप आमादेर मेनटेन करते हय়। जेमन हच्छे कोष, किछु कोष थेके सृष्टि हच्छे कला बा टिस्यू। कतगुलो कला बा टिस्यू निये सृष्टि हच्छे अंग, एवं किछु अंग निये सृष्टि हच्छे अंगतंत्र, एवं समग्र अंगतंत्रगुलोके एकसाथे बोलछे निये जीवदेह। एछाड़ा आमरा आगेर दिन पढ़েছিলাম कोष सृष्टिर इतिहास। अर्थात किভাবে একটা সজীব কোষ সৃষ্টি হয়েছিল এবং প্রথম আবিষ্কৃত সজীব কোষ কে আবিষ্কার করেছিলেন। এছাড়া আমরা পড়েছিলাম যে কোষকে খালি চোখে দেখা যায় না, কারণ আমরা কি জানি না যে কোষের গঠন কেমন। কোষ হচ্ছে খুবই ক্ষুদ্র। কতটা ক্ষুদ্র না, 1 মিটারকে যদি 10 লাখ দিয়ে ভাগ করো তাহলে যে আনসারটা পাচ্ছ সেটা হচ্ছে একটা কোষের আকার। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে একটা কোষ কতটা ছোট। তাহলে কোষকে খালি চোখে দেখা যায় না। আজকে আমরা পড়ব যে কোষকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে হলে বা দেখলে কেমন ছবি আমরা পাবো, কি কি আমরা পাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ, এটা হচ্ছে একটা গিয়ে প্রাণী কোষ। ওকে, তাহলে এর মধ্যে প্রথম আসছে দেখো কি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। কিছু কমন আছে এবং কিছু আনকমন ব্যাপার আছে। দেখো, যেমন হচ্ছে উদ্ভিদ কোষ প্রথমে একটা লেয়ার আসছে, যেটা প্রাণী কোষের প্রথমে কোনো লেয়ার থাকে না। তার প্রথমে যে লেয়ার তার নাম দেবো হচ্ছে কি কোষ প্রাচীর। কিন্তু দেখো, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, হয়েছে। এরপরে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের পরে যে লেয়ারটা নাম কি নাম দিচ্ছি আমরা, কোষ পর্দা। প্রাণী কোষে কোষ পর্দা থেকে শুরু হচ্ছে প্রাণী কোষ। তাহলে মেন ডিফারেন্স কি হয়ে গেল দেখো, এখান থেকে দুটো আমরা পার্থক্য পেয়ে গেলাম। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোই থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ পর্দা তো আছে কিন্তু কোষ প্রাচীর থাকে না। এরপর আমরা কি পাচ্ছি, একটা থকথকে জেলির মতো অর্ধ তরল অংশ পাচ্ছি, যার নাম আমরা বলবো সাইটোপ্লাজম, ঠিক আছে। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যেই দুটো ক্ষেত্রে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রেই, সাইটোপ্লাজমের মধ্যেই বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে। কি কি কোষীয় অঙ্গাণু দেখো, লেখা আছে মাইটোকন্ড্রিয়া আছে, গলগি বস্তু আছে, হয়েছে, নিউক্লিয়াস আছে, ইত্যাদি ইত্যাদি কি না এর ওপর ভাসমান অবস্থায় থাকছে। তো তাহলে দেখো, আমরা দুটো পার্থক্য অলরেডি পেয়ে গেছি। তিন নম্বর পার্থক্য কী বলতে পারি, তোমরা এখানে খেয়াল করছো যে দেখো, প্রাণী কোষে লাইসোজোম আছে, ঠিক আছে, কিন্তু উদ্ভিদ কোষে কোনো লাইসোজোম দেখতে পাচ্ছ না। তাহলে তিন নম্বর পার্থক্য লিখবো যে উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না কিন্তু প্রাণী কোষে লাইসোজোম উপস্থিত থাকে। আর কি পার্থক্য দেখতে পাচ্ছ, দেখো সেন্ট্রিওল, প্রাণী কোষে সেন্ট্রিওল দেখতে পাচ্ছি আমরা। তো লিখবো যে প্রাণী কোষে সেন্ট্রিওল উপস্থিত থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল উপস্থিত থাকে না, ঠিক আছে। কটা পার্থক্য হলো, চারটে। পাঁচ নম্বর পার্থক্য লিখবো আমরা না, উদ্ভিদ কোষে এই যে মাইটোকন্ড্রিয়াগুলো আমরা এঁকেছি, মাইটোকন্ড্রিয়া, উদ্ভিদ কোষে মাইটোকন্ড্রিয়া কি থাকে, বেশি থাকে, কিন্তু প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়াগুলো কম থাকে, হয়েছে। ছ নম্বর পার্থক্য আমরা কি লিখবো, উদ্ভিদ কোষে যে তোমার ভ্যাকুয়েলগুলো আছে এগুলো বেশি থাকে কিন্তু প্রাণী কোষে থাকে, নিম্ন শ্রেণীর প্রাণী কোষে ভ্যাকুয়েল দেখা যায়, হয়েছে। তো এই ছিল তোমাদের মেজর কিছু পার্থক্য যেটা পরীক্ষায় আসে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। আর একটা কোশ্চেন যেটা আসে প্রতি বছর পরীক্ষায়, দুটো ছবির মধ্যে একটা কমন পাবে, কি উদ্ভিদ কোষের ছবি, একটি আদর্শ উদ্ভিদ কোষের ছবি অথবা একটি আদর্শ প্রাণী কোষের ছবি। এবার চলো আমরা জেনে নিই যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো সেগুলোর কাজ কি আমরা জানবো। এছাড়াও যে কোষ প্রাচীর, কোষ পর্দা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ের মধ্যে যে কোষ প্রাচীর, কোষ পর্দা, এছাড়া বিভিন্ন তোমার কোষীয় অঙ্গাণুগুলো আছে, এদের কাজগুলো আমরা জেনে নিই। তো স্টুডেন্টস, আজকে আমরা ফার্স্টে দেখবো যে কোষ পর্দা, কোষ প্রাচীর এবং গলগি বডির কাজ, ঠিক আছে। তো দেখো, ফার্স্টে আমরা দেখেছিলাম যে উদ্ভিদ কোষ যদি হয়, উদ্ভিদ কোষের প্রথমে থাকে কে, কোষ প্রাচীর থাকে, তারপরে থাকে কোষ পর্দা থাকবে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর যেহেতু থাকে না, তা প্রথমেই হচ্ছে গিয়ে কোষ পর্দা। তো তাই আমরা ফার্স্টে পড়ব কোষ প্রাচীর, ঠিক আছে। দেখো কি বলেছে, উদ্ভিদ কোষের বাইরে অর্থাৎ কোষ পর্দার বাইরে, ঠিক আছে, সেলুলোজ দ্বারা গঠিত যে পুরু, ডিরো, ভেদ্য এবং স্থিতিস্থাবর যে আবরণ থাকে তাকে আমরা বলবো কোষ প্রাচীর। তাহলে আমরা পড়েছিলাম যে যেহেতু উদ্ভিদ কোষ যদি হয়
ठीक है धर ये एक उद्भिद कोष तो उद्भिद कोषर बहरे जो लेयार से कोष प्राचीर ठीक है एर पर लेयार थे कोष पर्दा छवि तो क्योंकि ये देखे एर काज कि देखो जेहेतु उद्भिद कोषर बहरे कोष प्राचीर एक आवरण बा ढाले सृष्टि करे ठीक है तो क्यी करबे ना एक नम्बर देखो उद्भिद कोष के आकृति प्रदान करे अर्थात कोष प्राचीर जेमन होबे उद्भिद कोषटा किन्तु आकार तेमन ही होते पारे एर आगे दिन आमरा पढ़ेछिलाम कि जे कोषेर आकृति एक पार्टिकुलार सेम है ना तई ना आमरा कि पढ़ेछिलाम जे आमादेर प्राणीदेर चर्बी कोषेर आकृति केमन है एक गोल आकृतिर मतो एछाड़ा आमादेर चोखेर रेटिनाय अवस्थित जे रड कोष एबं कोण कोष थाके এর আকৃতি কেমন না কোন কোষের আকৃতি একটা শঙ্কুর মতো আর রড কোষের আকৃতি দণ্ডের মতো তাই কি না উদ্ভিদ কোষে যদি দেখি আমরা তা উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেটা কি করছে না কোষের আকৃতি প্রদান করছে হয়েছে দুই নম্বর কি বলছে না কোষের প্রোটোপ্লাজম সহ সমগ্র অংশকে যে সজীব অংশ তাকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে অর্থাৎ একটা ঠিক ঢালের মতো কাজ করছে ঠিক আছে তিন নম্বর কি বলছে না কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করছে চার নম্বর পাশাপাশি দুটি কোষের মধ্যে জল এবং খনিজ পদার্থ আদান প্রদান করছে ঠিক আছে ধরো এই একটা উদ্ভিদ কোষ আছে এই একটা উদ্ভিদ কোষ আছে তো পাশাপাশি দুটো কোষ অবস্থিত এই একটা কোষ অবস্থান করছে তো এই পাশাপাশি কোষগুলোর মধ্যে কি জল এবং যে আমাদের খনিজ লবণ বা খনিজ পদার্থ সেটা কী করছে এক কোষ থেকে অন্য কোষে যে স্থানান্তর বা ট্রান্সফারে কাজ করছে কে আমাদের কোষ প্রাচীর ঠিক আছে এখানে বলে রাখি যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাজমোডেসমাটাই সাহায্য করে যে এক কোষ থেকে অন্য কোষের বিভিন্ন জল খনিজ পদার্থের পরিবহন করার জন্য হয়েছে এবার চলে আসি আমরা কোষ পর্দা তা কোষ পর্দা কাদের দেখা যায় উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ে কোষ পর্দা থাকে কি বলছে প্রতিটি সজীব কোষে প্রোটোপ্লাজমকে ঘিরে ওকে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য এবং লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত যে তিনটে স্তর বিশিষ্ট একটা আবরণ বা পর্দা থাকে তাকেই বলবো আমরা কোষ পর্দা এখানে জেনে রাখো যে কোষ পর্দায় তিনটে উপাদান থাকে মেনলি 40% থাকে লিপিড থাকে বা স্নেহ বস্তু থাকে 50% থাকে আমাদের প্রোটিন এবং 10% থাকে শর্করা বা কার্বোহাইড্রেট তো তিনটে উপাদান নিয়ে কোষ পর্দা কিন্তু তৈরি হয় এর কাজ কি তাহলে যেহেতু প্রাণী কোষে প্রথমেই থাকছে কে কোষ পর্দা তাহলে এটা হচ্ছে কোষের ভেতরে সজীব অংশকে রক্ষা করছে কোষ পর্দার ভেতরে সমস্ত সজীব অংশ আরম্ভ হচ্ছে তো কোষ পর্দা কি করছে না প্রাণী কোষে সজীব অংশকে বাইরে আঘাত থেকে রক্ষা করছে এছাড়া কোষের আকৃতি প্রদান করছে এক্ষেত্রে যেহেতু ফার্স্টে লেয়ারই হচ্ছে কি কোষ পর্দা তা এ কী করছে না কোষের আকৃতি প্রদান করছে কোষটা কেমন হবে লম্বাকার দণ্ডাকার সূত্রাকার সেটা কিন্তু নির্ণয় করছে কে না কোষ পর্দা তিন নম্বর কী বলছে মাইটোকন্ড্রিয়া গলগি বস্তু ইত্যাদি কোষীয় অঙ্গাণু গঠন করতে বা সৃষ্টি করতে কিন্তু সাহায্য করে আমাদের কোষ পর্দা তিন নম্বর দেখে নিই আমরা গলগি বডি বা গলগি বস্তু কী বলছে সংজ্ঞাটা না কোষে নিউক্লিয়াসের কাছাকাছি ঠিক আছে গলগি বডি সবসময় থাকে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে আশেপাশে থাকে তো কোষে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত একক পর্দা দ্বারা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো কোষীয় যে অঙ্গাণু থাকে তাকে আমরা বলবো গলগি বডি বা গলগি বস্তু এর কাজ কি না হরমোন উৎসেচক ক্ষরণে সাহায্য করে আমাদের যে হরমোন এবং উৎসেচক সাহায্য করে যে ক্ষরণ করছে সেটা এ সাহায্য করে গলগি বস্তু দু নম্বর কী বলছে উৎসেচক প্রোটিন ইত্যাদি পরিবহনে সাহায্য করে থাকে তোমরা জানো যে আমরা যে খাবারটা খেয়ে থাকি ঠিক আছে খাবারের মধ্যে আমরা আগের দিন ক্লাসে পড়েছিলাম যে বিভিন্ন যে ছটি উপাদান থাকে তো প্রত্যেকটা উপাদানকে ভাঙার জন্য আলাদা আলাদা উৎসেচক থাকে কিন্তু ঠিক আছে তো এই যে উৎসেচকটাকে তৈরিতে সাহায্য করছে কে আমাদের পরিবহন করছে গলগি বডি বা গলগি বস্তু তো চলো এবার আমরা দেখে নিই মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাদের টিকা হিসাবে আসতে পারে পরীক্ষায় যে মাইটোকন্ড্রিয়া টিকা লেখো ঠিক আছে তো কিন্তু ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে তোমরা ছবিটা এঁকে নেবে তো কাকে বলছে একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যে দ্বি একক পর্দা দ্বারা বেষ্টিত অঙ্গাণুতে কোষের শক্তি উৎপন্ন হয় তাকে বলছে মাইটোকন্ড্রিয়া আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয় কোষের শক্তি ঘর বলা হয় কেন কারণ মাইটোকন্ড্রিয়াতে কোষের শক্তি একটা জীবকোষকে চালানোর জন্য যে প্রয়োজনীয় শক্তি বা এটিপি সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হয় তাই আমরা বলি মাইটোকন্ড্রিয়াকে কী না কোষের শক্তি ঘর তো কাজ সেটাই লিখেছি যে সবাত শ্বসনের সময় কি এটিপি উৎপন্ন হয়ে থাকে যা জীবের সমগ্র কাজের জন্য যে প্রয়োজনীয় শক্তি সেটা সরবরাহ করে থাকে দু নম্বর মাইটোকন্ড্রিয়ায় ফ্যাটি অ্যাসিড সংশ্লেষিত হয় এবার চলে আসি আমরা লাইসোজোম সম্পর্কে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি
ঠিক আছে, দেখেন শর্ট কোশ্চেন আছে। তো আদর্শ প্রাণী কোষে সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা দ্বারা আবৃত গোলাকার থলির মতো যে অঙ্গাণু বিভিন্ন কোষীয় পরিবাহকে সাহায্য করে তাকে বলছে লাইসোজোম। কাজ কি? না, খাদ্যবস্তু পাচিত করতে, ঠিক আছে, ওটাকে ভাঙতে সাহায্য করছে, এছাড়া ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদিকে ধ্বংস করে থাকে। লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকে কিন্তু ধ্বংস করতে পারে, এই জন্য বলা হয় একে আত্মঘাতী থলি বলা হয়। শর্ট কোশ্চেন পরীক্ষা আসতে পারে। তো চলো এবার স্টুডেন্টস, আজকে আমরা শেষ পড়ব প্লাস্টি সম্পর্কে। প্লাস্টি তাকে বলা হয়? একটি আদর্শ উদ্ভিদ কোষে, আমরা জানি যে প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে। ওই জন্য সংজ্ঞাটা বলছি যে একটি আদর্শ উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা দ্বারা বেষ্টিত যে চ্যাপ্টা থলির মতো কোষীয় অঙ্গাণু থাকে তাকেই আমরা বলবো প্লাস্টিড। প্লাস্টিকটা কিন্তু টিকা হিসাবে আসতে পারে। তো প্লাস্টিককে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং হচ্ছে লিউকোপ্লাস্ট। দেখো, একটা উদ্ভিদে যদি উদ্ভিদকে যদি লক্ষ্য করো দেখবে যে উদ্ভিদের পাতাগুলো কেমন হয়, সবুজ কালারের হয়, তাই তো? তো আমাদের ক্লোরোপ্লাস্ট হচ্ছে যে এই সবুজ অংশ গঠনের জন্য দায়ী। উদ্ভিদের ফুল এবং ফল এর বর্ণ কিন্তু এক হয় না, ঠিক আছে, বিভিন্ন রকমের বর্ণ হয়। তো ফুল এবং ফলে বর্ণ গঠনে সাহায্য করে কে? আমাদের ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট কী করে? লিউকোপ্লাস্ট হচ্ছে উদ্ভিদে তার প্রয়োজনীয় খাদ্য, যেটা বিভিন্ন ভবিষ্যৎকালের জন্য সেটা স্টোর করে রাখে আমাদের লিউকোপ্লাস্ট, ঠিক আছে। তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় পাবো আমরা? উদ্ভিদের পাতায় পাবো, কাণ্ডে পাবো, ফুলের বৃতিতে পাবো, এটা পাবো, ঠিক আছে। তো কাজ আমরা বলে দিলাম যে সবুজ রং গঠনে সাহায্য করে। এরপর দেখো আমরা দেখবো যে ক্রোমোপ্লাস্ট কোথায় পাবো আমরা? ক্রোমোপ্লাস্ট পাবো আমরা বিভিন্ন ফুলের কালারফুল অংশে, অর্থাৎ বিভিন্ন গাছের কালারফুল অংশে, ঠিক আছে। যেমন ধরো জবা ফুল লাল হয়, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন রকম ফুল যে বিভিন্ন রকমের কালার আনছে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন রকমের যে ফলের কালার আসছে, কাঁচা অবস্থায় একরকম কালার, পাগলে একরকম কালার, সেটা কিন্তু গঠনে সাহায্য করছে ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট করে থাকে না উদ্ভিদে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, অর্থাৎ মূলে পাবো আমরা লিউকোপ্লাস্ট। এটা কি করে উদ্ভিদ? না, তাদের বীজে যখন বীজের অঙ্কুরোদ্গম করা হয় তখন কিন্তু তার শেকড় বেরোয় না, তো যখন অঙ্কুর সবে বেরোয় তখন তো শক্তি দরকার, তা সেই সময় ভবিষ্যতের জন্য উদ্ভিদ তার খাদ্যটাকে সঞ্চয় করে রাখে লিউকোপ্লাস্টের মাধ্যমে। এই ছিল তোমাদের প্লাস্টিকের কাজ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি এই ক্লাস সম্পর্কে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে। আর যদি এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা কোনো নোটস পেতে চাও তো আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে LRNR বলে সার্চ করো এবং আমাদের এই অ্যাপ থেকে তোমরা যাবতীয় নোটস ডাউনলোড করো এবং সেখানে কিন্তু প্র্যাকটিস করো। ধন্যবাদ।